বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের বড়াই গ্রামে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধনী উপলক্ষে বড়াই গ্রাম উপজেলা চত্বর থেকে বোনপাড়া বাজার উপজেলা প্রশাসন আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বোনপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর মাঠে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর চার আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বড়াই গ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরায়া আক্তার কলি, বোনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন প্রমুখ। বিভিন্ন দপ্তরের কারণ হচ্ছে আমরা সবাই কাজে ইনভলভড। ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি, যাকে আমরা নগর পিতা হিসেবে আখ্যায়িত করি।